জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমেই আমি নবম শ্রেণীর শিক্ষার্থী এবং তোমাদের অভিভাবকদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি, আমি হামিদ শিকদার, প্রভাষক ইতিহাস, মজিদুলিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে পাঠ পরিচিতি নবম শ্রেণী, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আজকে তোমাদেরকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়, আজকের পাঠের বিষয় ইতিহাস পরিচিতি, অর্থাৎ ইতিহাস। ইংরেজি শব্দ হিস্টরি, ইংরেজি শব্দ হিস্টরি, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। তো ইতিহাস তোমরা এই প্রথম পড়বে, কেননা তোমরা অষ্টম শ্রেণীতে নবম শ্রেণী প্রথমে প্রথমে তোমরা এই বিষয়টা ফলো পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই মনে করে যে ইতিহাস বিষয়টা অনেক হার্ড, অনেক কঠিন, কেননা অনেক সাল রয়েছে, নানা রকমের কথার সৃষ্টি হয়েছে। তো আমি মনে করি আমার এই বিষয়টা ইতিহাস বই, এটা অবশ্যই এটা ইন্টারেস্টিং বুক, যেটা পৃথিবীতে যতগুলো বই রয়েছে তাদের মধ্যে বেশি সাধারণ জ্ঞান জানা সম্ভব এই ইতিহাস বইটি পড়ে। কেন এই ইতিহাস বইকে বলা হয় তোমার সাধারণ জ্ঞানের ভান্ডার, অর্থাৎ একেবারে সাধারণ জ্ঞান যতটা জানা যাবে এই বই পড়লে পরে বেশি জানা যাবে, আদারওয়াইজ অন্য বই পড়ে এত সাধারণ জ্ঞান জানা যাবে না। এই জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সময়ে এই বইটা এই বই থেকে কমপক্ষে 7 থেকে 10টা কোর্সে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই জন্য এই বইটা মনোযোগ সহকারে পড়তে হয়। ইতিহাস এই শেখার মাধ্যমেই তোমাদের অতীতকালের যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে ধারণা লাভ করা যায়। এছাড়া বিশেষ করে ভাষা আন্দোলনের পর থেকে যে অর্থাৎ 1947 থেকে 1971 সালের ইতিহাসটা গুরুত্বপূর্ণ বেশি, কেন এটাকে বলা হয় বাংলাদেশের ইতিহাস। যদিও সাম্প্রতিক ইতিহাস বের হয়েছে, এই জন্য ইতিহাস ইতিহাস বইটা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা করছি ইতিহাস ঐতিহ্যের ধারণা, অর্থাৎ ইতিহাস ঐতিহ্যের ধারণা কোথা থেকে আসছে। ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। অধ্যাপক ইএইচ কার এর ভাষায় বলা যায়, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। অর্থাৎ কিছু জ্ঞানী গুণী বা ঐতিহাসিকদের প্রামাণ্য সংজ্ঞা দেওয়া হয়েছে ইতিহাসের, সেটাই যে ইএইচ কারের ভাষায় ইতিহাস হলো বর্তমান এবং অতীত, এই যে বর্তমান এবং অতীতের মধ্যে একটা অন্তহীন সংলাপ ইতিহাস। অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে এরূপটি দাঁড়ায়, ইতিহ প্লাস আস, অর্থাৎ ইতিহাস, যার অর্থ হচ্ছে এমনটি ছিল বা এমনটি ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসন ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তাই হচ্ছে ইতিহাস, আর যা ঘটে না তা ইতিহাস নয়। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে
ইংরেজি হিস্ট্রি এ শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। আর এই হিস্টোরিয়া শব্দটির প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক ইতিহাসের জনক হেরোডোটাস। ইতিহাসের জনক নামে খ্যাতনি, ইতিহাসের জনক মোট তিনজন, একজন হচ্ছে শুধু ইতিহাসের জনক হেরোডোটাস, আর আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ফন র্যাঙ্কে, এবং বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডাইডেস। তো এই হেরোডোটাস তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থই হলো সত্য অনুসন্ধান বা গবেষণা, অর্থাৎ সত্যকে অনুসন্ধান করা বা গবেষণা করা। প্রকৃতপক্ষে মানব সমাজের যে মানে অনন্ত যে ঘটনা প্রবাহই হলো ইতিহাস। এজন্য ইতিহাসবিদ র্যাপসন বলেছেন, ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে মনে করেন যে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান, তার সত্য বিবরণই হচ্ছে ইতিহাস। এখন আলোচনা করছি ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে লিখিত উপাদান আর একটি হচ্ছে অলিখিত উপাদান। অর্থাৎ যেসব তথ্য ও প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিকরা এই সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের লিখিত উপাদান, ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিল পত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মে তৎকালীন সময়ের যে কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজ তরঙ্গিনী, মিনহাজ ও সিরাজের তবাকাত ই নাসিরি, আবুল ফজলের আইনি আকবর ইত্যাদি, এগুলো হচ্ছে লিখিত উপাদান। এছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে, যেমন পঞ্চম থেকে সপ্তম শতকে বাংলায় আগত চৈনিক পরিব্রাজকরা হলেন, অর্থাৎ চায়না থেকে আগত প্রথম ছিলেন ফা হিয়েন, দ্বিতীয় জন ছিলেন হিয়েন সাং, তৃতীয় জন ছিলেন ইৎসিং। এই তিনজনের বাড়ি হচ্ছে চায়না দেশ, চীন দেশ থেকে এরা এসেছিল। পরবর্তী সময় আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা অন্যদের লেখা থেকে এই অঞ্চলের সম্পর্কে ধারণা দিয়েছে, বা তাদের ধারণা মতে তাদের যে ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায় তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। এরপরে ইতিহাসের অলিখিত উপাদান বা প্রত্নতত্ত্ব উপাদান, যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময় স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক মানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক যে তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই হচ্ছে অলিখিত উপাদান। এদের মধ্যে রয়েছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রভৃতি। বাংলাদেশের বিভিন্ন প্রত্নতত্ত্ব রয়েছে, তাদের মধ্যে যেমন সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি, সোমপুর বিহার অর্থাৎ শালবন বিহার, বৌদ্ধ বিহার, তারপর নরসিংদীর ওয়ারী বটেশ্বর প্রভৃতি। ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের বিষয়ে ইতিহাসের যে বিষয়বস্তুতে মানুষ, মানুষের সমাজ, সভ্যতা, জীবনধারা পরস্পর সম্পৃক্ত এবং পূর্বক, তারপরেও পঠন পাঠন, আলোচনা এবং গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আরেকটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। তো ভৌগোলিক গত ইতিহাস সেটা হচ্ছে যে কোন প্রেক্ষাপট রচিত স্থানীয়, জাতীয় কিনা আন্তর্জাতিক, এভাবে ভৌগোলিক অবস্থান দিক থেকে আবার সুবিধার্থে তিন ভাগে ভাগ করা যায়, স্থানীয়, আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস এবং আন্তর্জাতিক ইতিহাস। আর বিষয়বস্তুগত ইতিহাস
মানে কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে ইতিহাস রচনা করা হয়, সেটাই বিষয়বস্তুগত ইতিহাস। এই বিষয়বস্তুগত ইতিহাস মানে পরিসর ব্যাপক, তবে সাধারণভাবে একে 5 ভাগে ভাগ করা যায়: রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস এবং সাম্প্রতিক ইতিহাস। ইতিহাসের বিষয়বস্তু অর্থাৎ মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও দলিল হলো ইতিহাস। তাই ঐতিহাসিক ভিক্ষু মনে করেন যে মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশের ইতিহাসই হচ্ছে বিষয়বস্তু। অর্থাৎ ইতিহাসের যে উৎপত্তি এবং বিকাশ, এটি হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন, যা মানব সভ্যতার উন্নতি অগ্রগতির অবদান রাখতে সক্ষম হয়েছে, তাই ইতিহাসের বিষয়বস্তু। এর মধ্যে রয়েছে যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি। ইতিহাসের পরিসর অর্থাৎ মানুষ কর্তৃক যে সম্পাদিত সকল বিষয় ইতিহাসের বিষয় হচ্ছে আওতাভুক্ত। মানুষের চিন্তা, ভাবনা, পরিকল্পনা, কার্যক্রম যত শাখা প্রশাখা বিস্তৃত, ইতিহাসের সীমানা ততদূর পর্যন্ত বিস্তৃত। তো এই জন্য বলা যায় যে ইতিহাসের পরিসর ছোট নয়, অনেক ব্যাপক, অনেক বড়। কেননা সেই প্রথমে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যতগুলো ঘটে যাওয়া বিষয়, সকলগুলোই ইতিহাস। তবে সকল ঘটনা ইতিহাস নয়, সেই ইতিহাসের চিরন্তন সত্যতা থাকতে হবে। সর্বশেষ ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আমি প্রথমে আলোচনা করলাম যে ইতিহাসের পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম, মানে এর গুরুত্বপূর্ণ অনেক। কেননা ইতিহাস পাঠ করলে অনেক সাধারণ জ্ঞান জানা যায় এবং মানুষের প্রাচীনকালের মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন জীবন সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাদের তাদের হচ্ছে আদব কায়দা, ব্যবহার, চরিত্র, বিভিন্ন রাজা সম্রাটদের বা সুলতানদের বিভিন্ন চরিত্র, এগুলো ফুটে ওঠে, এগুলো ইতিহাস পড়লে এবারে জানা যায়। এছাড়া দেশ ও জাতির স্বার্থে ব্যক্তি প্রয়োজন ইতিহাস পাঠ করা অত্যন্ত জরুরি। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজেরও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস সম্ভব। এখানে তোমাদের বইতে 3টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট করে লিখবে। প্রথমে দেখো, দেখা আছে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অর্থাৎ ইতিহাস পাঠ করলে মানুষের জ্ঞান এবং আত্মমর্যাদা বৃদ্ধি করে। 2 নম্বর হচ্ছে ইতিহাস পাঠ করলে, ইতিহাস বই পাঠ করলে সচেতনতা বৃদ্ধি করে, অনেক সচেতনতা সম্ভব ইতিহাস বই পাঠ করলে। 3 নম্বর হচ্ছে দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। অর্থাৎ ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাগুলির যে অনেক উদাহরণ থেকে শিক্ষা লাভ পেতে পারে, সেই শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে এবং ইতিহাস সেই উদাহরণের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। তো তোমাদের ছোট্ট একটি বাড়ি কাজ দিচ্ছি যে ইতিহাস কি এটা আলোচনা করো। এটা তোমরা অবশ্যই প্রামাণ্য সংখ্যাগুলো দিবে, বই থেকে অনেকগুলো প্রামাণ্য সংখ্যা রয়েছে, প্রায় 5-7 জনের ঐতিহাসিকদের বিবরণ তোমরা আলাদা করে লিখবে খাতায়। তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।